আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। বার্সেলোনাটার ইন্দোনেশিয়া আপডেট V4.4 ও এট এখনই আবার প্লে স্টোরে দৌড় দিয়েন না, আপডেটটা এখনও আসে নাই, কিন্তু আপডেটটা খুব শীঘ্রই চলে আসবে। তো আপডেট কবে আসবে এবং এই আপডেটে আপনারা কী কী পাবেন, বিস্তারিত সকল কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন। বাসিট V4.0 আপডেটের পর মালেও কিন্তু গেমে অনেক ফিচার্স কিন্তু যুক্ত করে। রাস্তায় ধুলো ওড়ো, বাস ড্যামেজ, বাস মোডে ট্রায়াঙ্গেল, অনেক ফিচার্সই কিন্তু যুক্ত করে, যেগুলো কিন্তু গেমে অনেক রিয়েলিস্টিক একটা ফিল দেয়। এছাড়াও কিন্তু কোনো মালেও কিন্তু মাল্টিপ্লেয়ারে কিন্তু মাল্টিপ্লেয়ার রেস নামে একটা মানে মোড যুক্ত করে, যেখানে আপনাদের বন্ধুবান্ধব নিয়ে 10 জন মিলে দৌড়াদৌড়ি করতে পারবেন। 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল থাকবে, কে কত নম্বরে থাকতেছেন, কে সবার আগে থাকতেছেন, এই ধরনের কিন্তু একটা ফিচার্স আপনারা পেয়ে যান। তো যদি মাল্টিপ্লেয়ার না খেলে থাকেন, মাল্টিপ্লেয়ার অপশনে গেলেই আপনারা পেয়ে যাবেন। তো এইবারের আপডেটে কিন্তু মালেও আরও একটু মানে আমাদের গেমটি রিয়েলিস্টিক ফিল নেওয়ার জন্য এক্সট্রিম মাল্টিপ্লেয়ার মোড নিয়ে আসতেছে, যেটাতে আপনাদের 10 জন বন্ধুবান্ধব মিলে ভাঙ্গা রাস্তায়, মাটির রাস্তা, জঙ্গলের ভিতর দিয়ে, পানির ভিতর দিয়ে আপনারা দৌড়াদৌড়ি করতে পারবেন, এক্সট্রিম একটা ফিল নিতে পারবেন এক্সট্রিম মাল্টিপ্লেয়ার মোড থেকে। তো এইবার একটু লক্ষ্য করুন যে এক্সট্রিম মাল্টিপ্লেয়ার মোডটা কেমন হবে, মালেও কী ধরনের ফিচার্স টানবে। তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে 10 জন প্লেয়ার নিয়ে মাটির রাস্তায় কিন্তু আপনারা ড্রাইভিং করবেন, যেটা ভিডিওতে দেখা যাচ্ছে। আর এটা সম্পূর্ণ টাস্টেড একটা সোর্স থেকেই কিন্তু আপডেটের ডিটেলস আপনাদের জানাচ্ছি। মালেও তাদের অফিসিয়াল ইউটিউবে কিন্তু ভিডিওটি প্রকাশ করে। তো দেখতেই পাচ্ছেন যে পাহাড়ি রাস্তা এবং মাটির রাস্তা, এমনকি পাহাড়ি রাস্তার আশেপাশে পানির ভিতর দিয়েও আপনারা রাস্তা পাবেন, এইগুলোর মধ্যে দিয়ে আপনারা দৌড়াদৌড়ি করতে পারবেন আপনাদের 10 জন টিমমেট নিয়ে। মাল্টিপ্লেয়ারে কিন্তু সর্বোচ্চ 10 জনই খেলা যায়। তো এইরকমই কিন্তু এবার মানে একটা নতুন একটা অ্যাডভেঞ্চার ফিল নিতে পারবেন গেম থেকে। আর এছাড়াও মাল্টিপ্লেয়ার ছাড়া মালেও কিন্তু হয়তো দেখা যাচ্ছে আরও কিছু নতুন ম্যাপ যুক্ত করতে পারে, ফ্রি মোড, ক্যারিয়ার মোডের জন্য বা মাল্টিপ্লেয়ার সাধারণ মোডের জন্য। কারণ মালেও কখনোই বলে না কী কী আপডেট আনবে, শুধু হালকা পাতলা কিছু দেখায়। এছাড়াও কিন্তু নতুন কোনো গ্যারেজ যুক্ত করতে পারে, ম্যাপ আপডেট আনতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে যে কয়েকদিন আগে গর্জন উঠলো যে বাস যুক্ত হবে, নতুন বাসও কিন্তু এই আপডেটে যুক্ত করতে পারে মালেও। মালেওর কথা মানে বলে শেষ করা যাবে না, গেমের যে কিছু বাঘ ভাল্লুক আছে এগুলোও কিন্তু মালেও সমাধান করার চেষ্টা করে, কিন্তু এগুলো সমাধান একটা সমাধান করলে আরও একটা সমাধান মানে ঝামেলা কিন্তু বেড়ে যায়। দেখা যাক এইবারের মালেও কী ফিচার্স নিয়ে আসে। শুধু তো একটা ফিচার্সই তারা পাবলিশ করছে, এছাড়া অন্য কিছু কিন্তু তারা বলে নাই, কিন্তু আপডেটটা বিগ আপডেটই হতে যাচ্ছে বলা যায়। তো মাল্টিপ্লেয়ার যারা খেলেন নাই, তো চলুন মাল্টিপ্লেয়ার রেসিং মোড কী এটা একটু আপনাদের বোঝাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখান থেকে মাল্টিপ্লেয়ার মোডে আপনারা যান, অবশ্যই কিন্তু আপনাদের 40,000 আরপি থাকতে হবে, না হলে কিন্তু মাল্টিপ্লেয়ার অপশনে ঢুকতে পারবেন না। এরপর একটা মানে সার্ভার আপনারা সিলেক্ট করবেন, দুইটা অপশন পাবেন, রেস আরও একটি অপশন। রেস অপশনটাই কিন্তু নতুন। তো রেস অপশনের ভিতরে যদি আমরা ঢুকি, তো এখানে কিন্তু একটা রুম ক্রিয়েট করতে পারবেন বা রুম যে কোনো একটা অটো রুমে জয়েন করতে পারবেন। তো এখান থেকে ক্রিয়েট রুম থেকে আমি আপনাদের মানে ম্যাপগুলো দেখাবো, এখানে কী ম্যাপ তারা রাখছে। আমাকে আবার বের করে দিল, যাই হোক এখানে সম্ভবত কোনো বাঘ থাকতে পারে বা আমার যে কোনো এক জায়গায় টাচ লেগেও বের হইতে পারে। তো এখান থেকে ক্রিয়েট রুমে যে আমি ম্যাপগুলো যদি দেখাই, এখানে কিন্তু দেখেন দুইটা ম্যাপ আছে, আরও একটি ম্যাপ দেখেন কামিং সুন রেসিং ভিলেজ নামে একটা ম্যাপ, সম্ভবত এই ম্যাপটাই কিন্তু আসবে। রেসিং ভিলেজের একটা ম্যাপে কিন্তু আপনারা এবারকার আপডেটে পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এই মাল্টিপ্লেয়ার রেসিং মোডেই একটা নতুন ম্যাপ কিন্তু মালেও যুক্ত করে দিচ্ছে রেসিং। আর এইভাবেই কিন্তু তারা আরও অনেক ম্যাপে কিন্তু এই রেসিং মোডে যুক্ত করবে, যেখান থেকে গেম থেকেই একটা রিয়েলিস্টিক ফিল কিন্তু আপনারা নিতে পারবেন। তো আশা করি আপনাদের বুঝাইতে পারছি যে রেসিং মোড কী বা এই এক্সট্রিম রেসিং মোডটা কী, কোন মালেও
এরপরে মালেও আপডেট দিলেই হয়তো আমরা সম্পূর্ণ বুঝতে পারবো বা আপনাদের আপডেট আসার পরে ভিডিও দিয়ে জানানো যাবে। তো আপডেটের সম্ভাব্য ডেট বা কনফার্ম ডেট, তো বাসিট V4.3.1 কিন্তু সেপ্টেম্বরের 15 তারিখে কিন্তু আমরা পেয়ে যাই রাত্রে। তো দেখা যাচ্ছে যে এক মাস উপলক্ষেও অক্টোবরের 15 তারিখে এই মালেও আবার আপডেট দিয়ে দিতে পারে। এছাড়াও কিন্তু অক্টোবরের 20 তারিখে কিন্তু বাসিট V4.0 আপডেট আসার 1 বছর পূরণ হবে। তো দেখা যাচ্ছে এই 20 তারিখেও কিন্তু মালেও এই আপডেটটি দিয়ে দিতে পারে। অর্থাৎ আমরা এই আজকে কয় তারিখ, আজকে সম্ভবত 6 তারিখ, অক্টোবরের 6 তারিখ থেকে অক্টোবরের 20 তারিখের মধ্যে যে কোনো একদিন আপডেটটা আমরা প্লে স্টোরে পেয়ে যাব। আপডেটটি যখনই আসবে আপনাদের একটা ছোট ভিডিও আকারে জানিয়ে দেব ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, আর কথা না বলি, ভালো থাকুন সবাই। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব পরিবারের নতুন একজন সদস্য হয়ে যাবেন। ইউটিউব পরিবারটি বড় হওয়ার দায়িত্ব নিয়ে নেবেন, কারণ সাবস্ক্রাইব না করলে ইউটিউব পরিবার কীভাবে বড় হবে বলুন। যাই হোক, ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।